সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সুস্থে আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে রসায়ন দ্বিতীয় পত্রে জৈব রসায়ন পাঠ 12 নিয়ে আলোচনা করব। এখানে আছে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিন্যাস। আসলে অ্যারোমেটিক যৌগ কাকে বলে সেটা কিন্তু আমাদের খুবই জানা জরুরি। যে অ্যারোমেটিক যৌগ হচ্ছে যে সকল যৌগ ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চারশীল বা ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা সাধারণত অ্যারোমেটিক যৌগ বলে থাকি। এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের একটা আধুনিক সংজ্ঞা। যে সকল যৌগে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল বা ইলেকট্রন থাকে, সঞ্চারণশীল ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। অ্যারোমেটিক যৌগ বলি। আগে পূর্বে কিন্তু অনেক ধরনের সংজ্ঞা ছিল, বেঞ্জিন এবং বেঞ্জিনের সাথে সাদৃশ্যপূর্ণ যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। বর্তমানে কিন্তু এটা আধুনিক সংজ্ঞা। যে সকল যৌগে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারশীল বা ইলেকট্রন থাকবে, তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। অর্থাৎ এই যে মনে করো একটা অ্যারোমেটিক যৌগ, এটা হচ্ছে একটা বেঞ্জিন। এখানে কিন্তু আমরা জানি একটা চক্র, সেই চক্রের মধ্যে কয়টা সঞ্চারশীল বা ইলেকট্রন আছে সেটা হিসাব করতে হবে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারশীল বা ইলেকট্রন। অর্থাৎ এখানে এন এর মান হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা জানি এখানে চারিকে চারি দিয়ে চয়, অর্থাৎ ছয়টি সঞ্চারশীল বা ইলেকট্রন থাকবে এই চক্রের মধ্যে। এই জন্য এটাকে সাধারণত আমরা অ্যারোমেটিক যৌগ বলে থাকি। এরপর মনে করে আমরা যদি ন্যাফথালিনের কথা চিন্তা করি, সেখানে দেখব এন এর মান হচ্ছে 2, সেখানে সঞ্চারশীল বা ইলেকট্রন থাকবে চারদিকে না 8 দিয়ে 10টি। অর্থাৎ এই 10টি সঞ্চারশীল বা ইলেকট্রন যেখানে, এই যে এখান থেকে শুরু করে এখানে আসে, এখানে দেখা যাবে 5টা, এখানে মনে করেন 5টা, মোট 10টা সঞ্চারশীল বা ইলেক্ট্রন আছে। এরকম প্রত্যেকটা অ্যারোমেটিক যৌগের মধ্যে এই রোলটা কিন্তু মেনে চলবে। এই সকল সঞ্চারশীল বা ইলেকট্রন থাকবে, তাদেরকে আমরা সাধারণত অ্যারোমেটিক যৌগ বলবো। তো অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো কী কী? সাধারণত অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যকে সাধারণত আমরা অ্যারোমেটিসিটি বলে থাকি। অ্যারোমেটিসিটি কী, এটাও একটা প্রশ্ন হতে পারে অনেক সময়। অ্যারোমেটিসিটি মানে হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য সমূহ, এদেরকে সাধারণত আমরা অ্যারোমেটিসিটি বলে থাকি, অর্থাৎ অ্যারোমেটিকত্ব। যেটা হচ্ছে যে অ্যারোমেটিক যৌগের সাধারণত বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রকাশ করে। যেমন আমরা মনে করো যে মুক্ত শিখর জৈব যৌগের যে অসম্পৃক্ততা পরীক্ষা, যেমন ব্রোমিন পানি দিয়ে পরীক্ষা করে থাকি, তারপর ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করা হয়। কিন্তু অ্যারোমেটিক যৌগে কিন্তু দ্বিবন্ধনের অস্তিত্ব বা অসম্পৃক্ততা প্রমাণ করা হয় 3টি বস্তু দ্বারা। একটা হচ্ছে হাইড্রোজেন দ্বারা, একটা হচ্ছে ক্লোরিন দ্বারা, একটা হচ্ছে ওজন দ্বারা। সাধারণত বিশেষ ধরনের অসম্পৃক্ততা পরীক্ষা মানে এই 3টা বস্তুর সাথে বিক্রিয়াটা বোঝানো হচ্ছে। কিন্তু সাধারণত আমরা যে ব্রোমিন পানির সাথে সাধারণত কোনো প্রকারের বিক্রিয়া করে না অ্যারোমেটিক যৌগসমূহ, আবার ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথেও কোনো ধরনের বিক্রিয়া করে না, এবং হাইড্রোলাইসিস করলেও, অ্যাসিডের উপস্থিত হাইড্রোলাইসিস করলেও কোনো ধরনের পরিবর্তন সংঘটিত হয় না। কিন্তু এই 3টা বস্তুর সাথে অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত বিক্রিয়া করে। সে বিক্রিয়াগুলো হচ্ছে, যেমন আমরা যদি এই বেঞ্জিনের সাথে যদি মনে করি হাইড্রোজেন মিশ্রিত করি, তাহলে সেখানে সাইক্লোহেক্সেন উৎপন্ন হয়। অর্থাৎ এখানে এক মলিকুল বেঞ্জিনের সাথে 3 মলিকুল হাইড্রোজেন বিক্রিয়া করে এক মলিকুল সাইক্লোহেক্সেন উৎপন্ন করে। সেখানে প্রত্যেকটা কর্নারে CH2 আছে, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে C6H12, এখানে হচ্ছে C6H6। একইরকমভাবে আমরা যদি ক্লোরিনের সাথে বিক্রিয়াটা দেখাই, তাহলে দেখবো এই বেঞ্জিনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়াটা ঘটানো হয়, তাহলে এই ক্লোরিন কিন্তু সেখানে এই ধরনের কম্পাউন্ড সৃষ্টি করবে যে প্রত্যেকটা জায়গার মধ্যে সেখানে ক্লোরিন আসবে, অর্থাৎ সেখানে হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন উৎপন্ন করে। এইভাবে বিক্রিয়াটা, এইভাবে উৎপাদটা আমরা পাবো। অর্থাৎ এখানে C6H6Cl6 হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন উৎপন্ন হবে, এখানে C6H12 এই ধরনের হেক্সেন উৎপন্ন হবে।
একই রকম ভাবে যদি আমি ওজনের সাথে বিক্রিয়া ঘটাই, এই যে মনে করো বেনজিন, বেনজিনের সাথে যদি ওজনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে বেনজিন ওজনাইট উৎপন্ন হবে। বেনজিন ওজনাইটটা সাধারণত এবার আমরা দেখাতে পারি যেখানে যেখানে দ্বিবন্ধন আছে ধরে নাও সেখানে সেখানে একটা করে ওজন মলিকুল যুক্ত হবে, এভাবে থাকবে, এভাবে মনে করো ওজন মলিকুল যুক্ত হবে, এভাবে ওজন মলিকুল যুক্ত হবে, ওজনাইট গঠন হবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এরকম ওজনাইট গঠন করবে। এই তিনটা বিক্রিয়ার মাধ্যমে অ্যারোমেটিক যোগে যে অ্যারোমেটিক যোগে যে তিনটি দ্বিবন্ধন আছে একটা বেঞ্জিন যোগের মধ্যে এবং সেখানে যে মনে করো একটা অসম্পৃক্ত যৌগ সেটা সাধারণত প্রমাণ করে যে না হাইড্রোজেন ক্লোরিন এবং ওজনের সাথে বিক্রিয়ার মাধ্যমে সেটা প্রমাণ করতে পারে যে যে দ্বিবন্ধনগুলো আছে সেগুলো একক বন্ধনে রূপান্তরিত হলো এবং এখানে সাধারণত একটা রেজুলেন্স সংগঠিত হয়। অর্থাৎ অসম্পৃক্ত যৌগের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা রেজুলেন্স সংগঠন করে, যে এখানে দ্বিবন্ধনের অস্তিত্ব অর্থাৎ কোনো একটা জায়গার মধ্যে দ্বিবন্ধন যে আছে সেটা পুনরাবৃত্তির মাধ্যমে সেখানে দ্বিবন্ধনটি পুনরুদ্ধার হয়। অর্থাৎ অ্যারোমেটিসিটির যে রেজুলেন্স প্রক্রিয়াটা, রেজুলেন্স রেজুলেন্স প্রক্রিয়াটা কীভাবে ঘটে সেটা সাধারণত আমরা জানি, এইটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড এবং এর দ্বিবন্ধন যেটা আছে সেটা দ্বিবন্ধন কোনো সময় যেন এখানে আসলে এটা এখানে আসবে, এই বস্তুটা এখানে আসবে, তখন এই ধরনের একটা রেজুলেন্স হবে, এই ধরনের একটা রেজুলেন্স হবে। কিন্তু বলা হচ্ছে এই তিন দুই ধরনের রেজুলেন্স অর্থাৎ এখানে যেখানে যেখানে দ্বিবন্ধন আছে এখানে সেখানে সেখানে দ্বিবন্ধন নেই, আবার এখানে যেখানে যেখানে দ্বিবন্ধন আছে এখানে সেখানে সেখানে দ্বিবন্ধন ছিল না, অর্থাৎ এটা পুনরাবৃত্তি ঘটে গঠানোর মাধ্যমে এই ধরনের একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। অর্থাৎ একটা বা দুইটা পরমাণুর মধ্যে না থেকে সেটা চক্র আকারে যে রূপান্তরিত হয়, পরিবর্তন সংঘটিত হয়, সেই রেজুলেন্সটা সাধারণত সংঘটিত হয়। অর্থাৎ রেজুলেন্স বলতে আমরা বুঝি কোনো একটা চাকরি যোগের মধ্যে একটা দ্বিবন্ধন পুনরাবৃত্তি ঘটিয়ে তার নিজ পূর্বের অবস্থায় ফিরিয়ে আসার যে একটা প্রক্রিয়া সেটাকে সাধারণত আমরা রেজুলেন্স বলে থাকি। এই রেজুলেন্সের মধ্যে মাধ্যমে আমরা যে এখানে তিনটা দ্বিবন্ধন পেয়েছিলাম সেটার প্রমাণ দেখালাম যে সেটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেখানো হয়েছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া দেখানো হয়েছে, ওজনের সাথে বিক্রিয়া দেখানো হয়েছে। এই বিক্রিয়ার মাধ্যমে এখানে যে তিনটি দ্বিবন্ধনের উপস্থিতি আছে সেটা সাধারণত শনাক্ত করা হয়। এরপরে আমরা যাবো যে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যের মধ্যে আমরা বিশেষ করে বললাম অ্যারোমেটিসিটি সম্পর্কে ধারণা দিলাম, তারপর অ্যারোমেটিক যৌগের যে তিনটি দ্বিবন্ধন আছে সে সম্পর্কে ধারণা দিলাম, এটা যে একটা অসম্পৃক্ত যৌগ সে সম্পর্কে ধারণা দিলাম এবং এটার মধ্যে এই বেঞ্জিন বলের মধ্যে যে প্রতিটা কার্বন পরমাণু যে তিনটা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে, এই একটা কার্বন পরমাণু, দুইটা কার্বন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে, এটি কীভাবে থাকবে অর্থাৎ এই তিনটা কার্বন পরমাণু পরস্পরের সাথে কীভাবে যুক্ত আছে সেটা একটা ইলেকট্রন কনফিগারেশনের মাধ্যমে আমরা দেখাতে পারি। যে এখানে মনে করো কার্বন ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম, এটাকে যখন আমি যখন উত্তপ্ত করবো তখন দেখবো ওয়ান এস টু, টু এস ওয়ান, টু পি এক্স ওয়ান, টু পি ওয়াই ওয়ান, টু পি জেড ওয়ান। আর একটা কার্বনকে যদি একইভাবে যদি আমরা যদি দেখাই তাহলে ওয়ান এস টু, টু এস ওয়ান, টু পি এক্স ওয়ান, টু পি ওয়াই ওয়ান, টু পি জেড ওয়ান। আর একটা কার্বনকে যদি একইভাবে দেখানো হয় ওয়ান এস টু, টু এস ওয়ান, টু পি এক্স ওয়ান, টু পি ওয়াই ওয়ান, টু পি জেড ওয়ান, তাহলে এই টু এস ওয়ান, টু এস ওয়ান মুখামুখি অতিক্রম করে একটা সীমাবন্ধ গঠন করবে, এখানে টু পি এক্স ওয়ান, টু পি এক্স ওয়ান মুখামুখি অতিক্রম করে একটা সীমাবন্ধ গঠন করবে এবং প্রতিটা কার্বনের টু পি ওয়াই ওয়ান হাইড্রোজেনের ওয়ান এস ওয়ান অরবিটারের সাথে মুখামুখি অতিক্রমের মাধ্যমে এখানে আর একটা সীমাবন্ধ সৃষ্টি করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বেঞ্জিন বলের মধ্যে একটা দুইটাপি সংকলিত হচ্ছে, এই জন্য বেঞ্জিন বলের প্রত্যেকটা কার্বনকে অর্থাৎ প্রত্যেকটা কার্বনকে আমরা সাধারণত এসপি টু সংকরণ হিসাবে বিবেচনা করতে পারি। কারণ প্রত্যেকটা কার্বনের মধ্যে এটাতে যেমন এসপি টু সংকরণ, এটাতে ঠিক একইভাবে টু পি এক্স ওয়ান আরেকটা কার্বন টু পি এক্স ওয়ানের সাথে যাবে এবং প্রতিটা টু পি ওয়াই ওয়ান হাইড্রোজেন ওয়ান এস ওয়ান অরবিটার সাথে মুখোমুখি অতিক্রমণ করবে। এখানে এই কার্বনের সাথে আরেকটা কার্বন টু এস ওয়ান অরবিটার মুখোমুখি অতিক্রম করবে এবং টু পি ওয়াই ওয়ান আবার একটা হাইড্রোজেন পরমাণু ওয়ান এস ওয়ান অরবিটারের সাথে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে প্রত্যেকটা কার্বন পরমাণুতে এসপি টু সংকরণ প্রকাশ পাবে।
তাহলে এভাবে যদি হয় তাহলে এই মনে করো বেঞ্জিনের চক্রটা কীভাবে হচ্ছে সেটা দেখো, যে এটা রেজোনেন্সটা কীভাবে সংঘটিত হচ্ছে, এর মধ্যে যে এসপি টু সংকরণ যে ঘটে সেটা তুমি কীভাবে ব্যাখ্যা করবে। অর্থাৎ বেঞ্জিনের এটা যদি তুমি যদি কার্বন প্রথমে চারটা কার্বন এভাবে দিয়ে দেবে, চারটা কার্বন পরমাণুকে, প্রত্যেকটা কার্বন পরমাণুতে এই যে এস পি টু এস টু পি এক্স টু পি ওয়াই এভাবে অরবিটালগুলো সন্নিবেশিত করবে, টু এস টু পি এক্স টু পি ওয়াই আবার টু এস টু পি এক্স টু পি ওয়াই এভাবে দেখাবে, টু পি ওয়াই এখানে মনে করো এটা যে টু এস টু হয় এটা এই কার্বনে টু এস টু হবে, এটা টু পি এক্স টু পি ওয়াই, এটা যে টু পি এক্স হয় এই কার্বনে টু পি এক্স এটা হবে, টু এস এটা হবে টু পি ওয়াই, এটাও মনে করো টু এস টু পি এক্স টু পি ওয়াই ধরে নিতে হবে, টু এস ওয়ান টু এস ওয়ানের সাথে মুখোমুখি অতিক্রম করছে, টু পি এক্স ওয়ান টু পি এক্স ওয়ানের সাথে মুখোমুখি অতিক্রম করছে, আর এটা সবসময় টু পি ওয়াই ওয়ান ধরে নিতে হবে, এবং প্রতিটা টু পি ওয়াই ওয়ান হাইড্রোজেনের ওয়ান এস অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রম করবে, এবং এস অরবিটালটা সবসময় গোলাকারে হবে, এস অরবিটাল সবসময় গোলাকার আকৃতির হবে, এইভাবে হবে, এবং একটা হাইড্রোজেন একটা কার্বন একটা হাইড্রোজেন একটা কার্বন একটা হাইড্রোজেন একটা কার্বন একটা হাইড্রোজেন এইভাবে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে এখানে সীমাবন্ধ সৃষ্টি করবে, এবং সাধারণত সীমাবন্ধন সৃষ্টি হবে, প্রতিটা সীমাবন্ধন এভাবে সৃষ্টি হবে। তাহলে এখান থেকে মাত্র আমরা একটা স্ট্রাকচার পাবো, সেই স্ট্রাকচারটা হচ্ছে যে এই ক্যাটাগরি, এবং প্রত্যেকটা কার্বনে একটা একটা করে হাইড্রোজেন থাকবে, এবার বনটা হচ্ছে এবার বনটা হবে, এবং ঠিক একইভাবে আমরা যদি মনে করো এই যে টু পি জেড ওয়ান অরবিটালটা অসংকরিত অবস্থা আছে, সেই টু পি জেড ওয়ান অরবিটালটাকে এখন দেখানোর সময় হয়েছে, যেটা যে একটা বা দুইটা পরমাণুর মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্ত চক্রের মধ্যে যে পরিভ্রমণ অবস্থায় আছে সেটা সাধারণত আমরা এইভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে দেখাতে পারি। এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে প্রত্যেকটা কর্নার একটা একটা করে হাইড্রোজেন আছে, এবং টু পি জেড ওয়ান অরবিটালটা সাধারণত অসংকরিত অবস্থায় থাকবে, এভাবে অসংকরিত অবস্থায় থাকবে, এই অসংকরিত অরবিটালটা সাধারণত এই দুইটা পরমাণুর মধ্যে সীমাবদ্ধ না থেকে এবং সমস্ত চক্রের মধ্যে এভাবে পরিভ্রমণ অবস্থায় থাকবে, এবং নিচের সাইডটা নিচের সাইডের সাথে জয়েন্ট হয়ে যাবে, জয়েন্ট হয়ে এখানে এই ধরনের একটা কনফিগারেশন সৃষ্টি করবে, অর্থাৎ এভাবে তার মধ্যে একটা সন্ত্রাসী বা ইলেকট্রন সৃষ্টি হবে, এবং এটা পুরোপুরিভাবে সাধারণ পরবর্তীতে আমরা এভাবে বৃত্তাকার আকারে দেখাতে পারি। এই পাঁচটা রেজুনেন্সের মাধ্যমে একটা রেজুনেন্স দুইটা রেজুনেন্স তিনটা রেজুনেন্স চারটা রেজুনেন্স এবং এই পাঁচটা রেজুনেন্সের মাধ্যমে আমরা সাধারণত সন্ত্রাসী বা ইলেকট্রন যে একটা বা দুইটা পরমাণু মধ্যে সীমাবদ্ধ না থেকে সমস্ত চক্রের মধ্যে পরিভ্রমণ অবস্থায় তাকে এটা সাধারণত এই স্ট্রাকচারের মাধ্যমে সাধারণত আমরা প্রকাশ দেখাতে পারি, এভাবে মনে করে আমরা দেখাতে পারি, স্ট্রাকচারটা এভাবে দেখানো যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অ্যারোমেটিক যৌগের এইগুলো ছিল সাধারণত বৈশিষ্ট্য। এখন আমি যাব যে অ্যারোমেটিক যৌগের শ্রেণীবিন্যাস, অর্থাৎ অ্যারোমেটিক যৌগকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। অ্যারোমেটিক যৌগ সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ আর একটা হচ্ছে নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ, একটা হচ্ছে শ্রেণীবিন্যাস, একটা হচ্ছে বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ যৌগ আর একটা হচ্ছে নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ, নন বেঞ্জিনয়েড বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ। বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ আমরা কাদের বলি, যে সমস্ত অ্যারোমেটিক যৌগে বেঞ্জিন বলয় থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কর্নারে কার্বন থাকবে, ওই সমস্ত যৌগগুলোকে সাধারণত আমরা বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ বলে থাকি। যেমন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ আমরা বেঞ্জিনকে বলতে পারি, যেমন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ আমরা টলুইনকে বলতে পারি, এরকম যতগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড আছে, যেমন ফেনলকে বলতে পারি, যেমন নাইট্রোবেঞ্জিনকে বলতে পারি, যেমন এনিলিনকে বলতে পারি, এই সমস্ত কম্পাউন্ডগুলোকে আমরা বেঞ্জিনয়েড অ্যারোমেটিক যৌগ বলবো, যেগুলোর মধ্যে বেঞ্জিন বলয় আছে, বেঞ্জিন বলয়ের উপস্থিতি আছে। আর যাদের মধ্যে সাধারণত বেঞ্জিন বলয়ের উপস্থিতি নেই, অর্থাৎ যেমন পিরিডিন একটা কর্নারের কার্বন নেই, তৃতীয় কোনো মৌলের উপস্থিতি আছে কর্নারের মধ্যে, এই দ্বিতীয় কোনো মৌলের অস্তিত্ব আছে, অর্থাৎ এখানে কার্বন থাকার কথা, সেখানে যদি একটা নাইট্রোজেন আসে, এরকম যদি একটা যদি মনে করো কম্পাউন্ড সৃষ্টি হয়, যে মনে করো অক্সিজেন আছে, এরকম যদি মনে করো একটা কম্পাউন্ড সৃষ্টি হয়
যেমন এন দিয়ে মনে করে এইচ আছে, এরকম যদি একটা কম্পাউন্ড সৃষ্টি হয় যে এস আছে, তাহলে এরা হচ্ছে যে নন বেঞ্জিনারি ডেরিভেটিভ যৌগ। যেমন এটার নাম হচ্ছে পিরিডিন, এটার নাম হচ্ছে ফিউরান, এটার নাম হচ্ছে পাইরল, এটার নাম হচ্ছে তাইফিন, এরা হচ্ছে এক একটা নন বেঞ্জিনারি ডেরিভেটিভ যৌগ। অর্থাৎ বেঞ্জিন বলে এই সমস্ত কম্পাউন্ডের মধ্যে নেই, কারণ এখানে যেখানে কার্বন থাকার কথা সেখানে নাইট্রোজেন আছে, এখানে কার্বন থাকার কথা সেখানে অক্সিজেন আছে, এখানে কার্বন থাকার কথা এখানে এনএইচ আছে, এখানে কার্বন থাকার কথা সেখানে এস আছে। কাজেই যদি এ ধরনের যদি কোনো কম্পাউন্ডের কথা যদি চিন্তা করা হয়, তাহলে সেগুলোকে আমরা সাধারণত নন বেঞ্জিনের ডেরিভেটিভ যৌগ বলে থাকি। আর বিশেষ করে যেগুলোর মধ্যে বেঞ্জিন বলে দেখবে, সেগুলোকে সাধারণত আমরা বেঞ্জিনয় ডেরিভেটিভ যৌগ বলে থাকি। এখন বেঞ্জিনয় ডেরিভেটিভ যৌগ আর নন বেঞ্জিনয় ডেরিভেটিভ যৌগের এছাড়াও এরোমেটিক যৌগ নয়, এই ধরনের আরও দুই ধরনের কম্পাউন্ড আছে, সেগুলো হচ্ছে যে অ্যান্টি এরোমেটিক যৌগ এবং নন এরোমেটিক যৌগ। অ্যান্টি এরোমেটিক যৌগ অনেক সময় এগুলো আসে পরীক্ষায়, দেখবে উদ্দীপক আকারে আসে, যে অ্যান্টি এরোমেটিক কম্পাউন্ড আমরা কাদেরকে বলব। অ্যান্টি এরোমেটিক কম্পাউন্ড হচ্ছে যে অ্যান্টি এরোমেটিক এরোমেটিক যৌগ, আরেকটা হচ্ছে নন এরোমেটিক যৌগ, নন এরোমেটিক যৌগ। অ্যান্টি অ্যারোমেটিক যৌগ বলতে আমরা বুঝি প্রত্যেকটা তল সমতল থাকবে, অর্থাৎ প্রত্যেকটা কর্নারে সিএইচ থাকবে, এবং এখানে মনে করে আরেকটা যদি আমি অষ্টভুজাকার দেখাই, এটার মধ্যে প্রত্যেকটা তল হচ্ছে সমতল এবং প্রত্যেকটা কর্নারে সিএইচ আছে, সিএইচ থাকা মানে এর সমতলীয় অবস্থা আছে। এবং কিন্তু ফোর এন প্লাস টু সংকর্ষণ চাষির পাই ইলেকট্রন যে ফোর এন প্লাস টু এই সন্ত্রাসী পাই ইলেকট্রনকে সমর্থন করবে না, কারণ এখানে চক্রের মধ্যে যদিও আমি যদি ওয়ান বলি, এখানে ছয়টা থাকার কথা আছে আটটা, এখানে ছয়টা থাকার কথা আছে মনে করো চারটা। আবার এই ধরনের কম্পাউন্ডের কথা যদি আমি যদি চিন্তা করি, যে এখানে মনে করো সি আছে, এখানে ওয়ান এন্ড হাফ বন্ড আছে, এখানে মনে করো এভাবে আছে, এখানে এই যেহেতু একটা ইলেকট্রন বেশি আছে সিএস, তাহলে একটা নেগেটিভ চার্জ যুক্ত হবে বা পজিটিভ চার্জ যুক্ত হবে। প্রত্যেক জায়গার মধ্যে যদিও বা সিএস আছে, কিন্তু এগুলোকে সাধারণত আমরা এরোমেটিক যৌগ বলতে পারি না, এরা হচ্ছে অ্যান্টি এরোমেটিক যৌগ। অর্থাৎ প্রত্যেক তল সমতল হলেও কিন্তু এরা হচ্ছে অ্যান্টি এরোমেটিক কম্পাউন্ড। আর নন এরোমেটিক কম্পাউন্ড আমরা কাদেরকে বলবো, যে নন এরোমেটিক কম্পাউন্ড বলবো সাধারণত এই ধরনের কম্পাউন্ডকে যে যদি কোনো একটা কর্নার যদি সিএস টু থাকে, অর্থাৎ অসমতলীয় অবস্থা থাকবে, সেটাকে সাধারণত আমরা নন এরোমেটিক যৌগ বলবো। আবার এই ধরনের কম্পাউন্ড হলে সেটাকে আমরা নন এরোমেটিক যৌগ বলবো, যে মনে করি এইভাবে আছে, এখানে সিএস টু সিএস টু আছে, এটা হচ্ছে নন এরোমেটিক যৌগ। আবার যদি এই ধরনের যদি একটা স্ট্রাকচারের কথা চিন্তা করা হয়, এটাকে সাধারণত আমরা নন এরোমেটিক যৌগ বলবো, সিএস টু আছে। অর্থাৎ নন হচ্ছে যে অসমতলীয়, অসমতলীয় কম্পাউন্ডগুলোকে আমরা নন এরোমেটিক যৌগ বলবো। যদি মনে করি এই ধরনের একটা প্রশ্ন আসে যেটা এরোমেটিক যৌগ কিনা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো, তখন এরোমেটিক যৌগের সংজ্ঞাটা দিতে হবে, এটা জ্ঞান। এরোমেটিক যৌগের যে দুইটা প্রকার আছে, যে বেঞ্জিনয়েড এরোমেটিক যৌগ, নন বেঞ্জিনয়েড এরোমেটিক যৌগ, তাদের সম্পর্কে আমরা দেবো, এটা হচ্ছে অনুধাবন। এবং এটা যে এরোমেটিক যৌগ নয়, এই ধরনের দুই ধরনের কম্পাউন্ড আছে, যে একটা হচ্ছে অ্যান্টি এরোমেটিক যৌগ, একটা হচ্ছে নন এরোমেটিক যৌগ, এই কথা সম্পর্কে তুমি ধারণা দেবে, এটা হচ্ছে প্রয়োগে চলে যাবে, এবং এটা হচ্ছে একটা নন এরোমেটিক যৌগ, সেটা একটু ধারণা দেবে। কারণ এখানে এই জায়গাটা কিন্তু অসমতলীয় অবস্থা আছে, যদি এরকম অসমতলীয় অবস্থায় যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে একটা নির্দিষ্ট অঞ্চলে যদি থাকে, তখন এটাকে আমরা সাধারণত নন এরোমেটিক যৌগ বলে থাকি। তাহলে নন এরোমেটিক যৌগের যে কোনো একটা কর্নারে অসমতলীয় হবে, এখানে অসমতলীয় অবস্থা আছে, এখানে অসমতলীয় দুইটা আছে, তবে তাদেরকে আমরা সাধারণত নন এরোমেটিক যৌগ বলে থাকি। যদি প্রত্যেকটা জায়গায় যদি সমতল দেখি, তাহলে সেটাকে সাধারণত আমরা এরোমেটিক যৌগ, প্রত্যেকটা জায়গায় যদি সমতল দেখি এবং এই সম্পর্ক এই রোলটা যদি মেনে না চলে, তাহলে তাদেরকে আমরা অ্যান্টি এরোমেটিক যৌগ বলবো, আর এই রোলটা যদি মেনে চলে তার হচ্ছে এরোমেটিক যৌগ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এরোমেটিক যৌগের বৈশিষ্ট্য এবং শ্রেণীবিন্যাস এগুলোর আলোকে আমি একটা বাসার কাজ দেবো, তোমরা বাসার কাজটা একটু দেখে নাও, এটা তোমরা বাসায় বসে বসে চর্চা করবে। তাহলে এখানে বাসার কাজটা হচ্ছে যে আজকের উদ্দীপক নম্বর হচ্ছে তোমাদের সাথে আমার উদ্দীপক নং হচ্ছে 76তম উদ্দীপক নম্বর, অর্থাৎ উদ্দীপক নং, উদ্দীপক
ছিয়াত্তর, আমি একটা উদ্দীপক দিচ্ছি, সেই উদ্দীপকটা হচ্ছে এই ক্যাটাগরির উদ্দীপক, উদ্দীপকটা দিলাম, ক দিয়ে আমি দিচ্ছি হাকের তত্ত্ব কি, হাকের তত্ত্ব কি, খ এরোমেটি সিটি বলতে কি বুঝো, এরোমেটি সিটি বলতে কি বুঝো, গ দিয়ে দিলাম উদ্দীপকে, উদ্দীপকে যোগে তিন কি দ্বিবন্ধনে উপস্থিতি, উপস্থিতি কিভাবে প্রমাণ করবে, কিভাবে প্রমাণ করবে, বিদ্যাসহ বর্ণনা করো, এরকম হতে পারে বিদ্যাসহ বর্ণনা করো। গ উদ্দীপকের যোগটি, যোগটি এরোমেটিক যোগ কিনা, যোগ কিনা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, হাকার তত্ত্বটি যে ফোর এন প্লাস টু সংকর সঞ্চারশীল পাই ইলেকট্রন এরোমেটিক কম্পাউন্ডে উপস্থিতি থাকাকে হাকার তত্ত্ব বলে, এটা তোমরা দেখবে। তা এরোমেটিসিটি বলতে কি বুঝে, এরোমেটিক যোগের বৈশিষ্ট্য সম্পর্কে সাধারণ এরোমেটিক যোগ বলে থাকি, বৈশিষ্ট্যগুলো কী কী, এদের মধ্যে বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রকাশ করে, এটার মধ্যে একটু রেজোন্যান্স গঠন করে, এবং যে বেঞ্জিন বলয়, বেঞ্জিন বলয় যে সমতলীয় সেটা প্রমাণ করে, এবং হাকের তত্ত্বকে সেখানে সমর্থন করে। তারপর হচ্ছে উদ্দীপকের যোগে যে তিনটি দ্বিবন্ধন আছে, এই যে একটা দুইটা তিনটা দ্বিবন্ধন আছে, সেটা কী দিয়ে প্রমাণ করবে, তিনটা বিক্রিয়া আছে, একটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, একটা হচ্ছে যে তোমার ক্লোরিনের সাথে বিক্রিয়া, একটা হচ্ছে ওজনের সাথে বিক্রিয়া, এই তিনটা বিক্রিয়ার মাধ্যমে তোমরা প্রমাণ করতে পারো যে বেঞ্জিন চক্রে তিনটি দ্বিবন্ধন উপস্থিত। উদ্দীপকের যোগটি যে এরোমেটিক যোগ কিনা, আসলে এরোমেটিক যোগের এখানে সংজ্ঞাটা দেবে প্রথমে, এরপরে এরোমেটিক যোগের যে প্রকারভেদ সেটা লিখবে, এরপরে এই যোগটা সম্পর্কে ধারণা দেবে যে এটা কিন্তু এরোমেটিক যোগ নয়, এটা হচ্ছে একটা নন এরোমেটিক যোগ, আসলে এরোমেটিক যোগ নয়, এই ধরনের দুই ধরনের যোগ আছে, একটা হচ্ছে অ্যান্টি এরোমেটিক আর একটা হচ্ছে নন এরোমেটিক যোগ, এটা হচ্ছে নন এরোমেটিক যোগ। এবং নন এরোমেটিক যোগ কেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে, যে এখানে অসমতলীয় একটা মূলক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এভাবে মনে করো এই প্রশ্নটা উত্তর সলভ করে লাগবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আজকে এতটুকু থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।